স্মৃতি বিদ্যাপীঠ প্রকল্পে নির্মিত নাটক। এই নাটকের পাত্র পাত্রী কলা কুশলী তাদের সম্মানের সমুদয় অর্থ বিদ্যাপীঠে দান করেছেন। আমারে পাগল বেরো না, পাগল বললে মনে বড় ব্যথা পাই। আমি পাগল এই কথাটা সত্য, তারপরে যখন পাগল বলো মনে বড় কষ্ট লাগে। আমারে আমারে ডিল বেরো না, তরকারি জাল একটু কম দিতে বলবেন, মুখের ভিতরে ঘা হইছে, জাল খাইতে পারি না। মাথাটা দিয়ে কি করবো মুড়ি ঘন্ট, গলাত কি দিছস মালা? দেরি হয়ে কেন
দুই টুকরা বাজি দিতে গেছিলাম। যা দিছি খা, বড় ত্যক্ত করে। আপনারা না কইলাম দুই টুকরা ভাইজা দেন, মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করে দেন, খাবো না। না খেলে নাই, যা ভাগ, লাশা বই আইছি। খাবো না আমি। ওই পাগল, ওই খাবো না। ওই পাগল, বড় ভুক লাগছে গো। তাহলে ভুক লাগছে। পাগল মানুষ, সে তো তোমার আমার মতো না। আমার বাড়ির দুপুরে খাওন চাই, কেউ ফিরত যাবে এইটা ঠিক না। এমন ভুল যেন আর না হয়। এখন যাও, তারে খুঁজে বাইর করো। তারে বলবা আগামীকাল দ্বীপ্রহরে তার দাওয়াত, আমার বাড়িতে করিবে হালতে চারটা ডাল ভাত খাবে। জি স্যার। জি আছে বলে তারে রইলা কেন? যাও তারে খুঁজে বাইর করো। আম্মা জি, আসমা, আম্মা জি কেমন আছো? ভালো আছি বাপজান। এই মাসের মাথাটা তুলে রাখো। আমি লক্ষ্য করেছি বাড়ির মেয়েরা ভালো ভালো জিনিস পুরুষ মানুষকে খাইতে দেয়, এটা ঠিক না। আজ এই মাথাটা তুমি আর তোমার মা দুজনে মিল্লা খাইবা। আপনি খান তো বাবজান, মাছের মাথা আপনি পছন্দ করেন। কথা বাড়াইবা না মা, কথা বাড়াইলে আমার ভালো লাগে না। আজ মিজাজ খুব খারাপ, খাওন চাই একজন মেয়ে বাড়ির থেকে না খাইয়া গেছে। সুসংবাদ, আজ তোমার মাছের মাথা খাওয়ান লাগবো, বাবজানের হুকুম। তোর বাবদান কত শখ করে মাছের মাথা খায়। আজ তার শখ হয়েছে তুমি মাছের মাথা খাইবে। বাবজানের মতো অন্তরে মহব্বত আমি খুব কম মানুষের মধ্যে দেখছি, ঠিক না ছোট মা? ঠিক, অন্তরে মহব্বত আছে এমন পুরুষ মানুষ আমার বড়ই পছন্দ। তোর বিয়ে দানোর সময় আগে খোঁজ নিব পাত্রের অন্তরে মহব্বত আছে কিনা। মহব্বত থাকলে বিবাহ হবে, মহব্বত না থাকলে বিবাহ হবে না। তামসা করবা না তোমা, তামসা করলে আমি আজ ভাত খাবো না। আচ্ছা যা, তামসা করবো না। নে তোর বাবদানে পান্তা দিয়ে যা। মাথার পাতা দিয়ে বসে আছিস কে? সাতি নাই, কি করবো? সাতি নাই, গাছের নিচে যা বস, শাক বস। সাত বসতে মন চায় না। এখন কাল তোর মিয়া বাড়ির দাওয়াত, দুপুরে খাইবি কবুল? মনে করে চলে আইস, বালা করে খাইবি কবুল? বলিস না জানি, দুইবার কবুল করছি, তারপরে গান গান করেন কেন? ওই আমার লগে তুই এমন করে কত কষ্ট, এক লাথি দিয়ে ঠিক করবো। আমার লগে ঠ্যাং আছে, আমি লাথি দিতে পারি। বদ্রে বস্তা কই কি রে? মানুষ এত খারাপ, এই জন্য মানুষের সাথে থাকতে ইচ্ছা করে না। ইচ্ছে করে কবর খুঁজ দে, ঢুকে পড়ি জিন্দা কবর। ওই বীর বীর কস কি মুস্তাক ভাই,
আমার একটু কব্বরে জায়গা দিবেন, আপনার সাথে থাকতে ভালো লাগে না। ইচ্ছা কব্বর খুঁজতে কব্বরে ঢুকে পড়ি, জিন্দা কব্বর। কাল দুপুরে মিয়া বাড়ির দাওয়াত, ইয়ার থাকে জানি। কবুল বাজারে যাইতে রাস্তা বহুদূর, ল্যাংটার শর্মাজারে যাইতে রাস্তা বহুদূর, তুমি হইবা টাটকা সিরা, তুমি হইবা টাটকা সিরা, আমি খাজুর আবার ইংরেজি শিখেছো? কানে ধরো, মগরে পর্যন্ত তুমি উঠবস করবা। আমি খবর দিতে কইছিলাম, হ্যাঁ খবর দেয় নাই। মর্দ না মাদি এরার প্রতি তোমাদের কোন মমতা নাই। মানুষের সন্তান হইলে আমরা প্রথমেই জানতে চাই ছেলে না মেয়ে। তুমিও কানে ধরো, এসা পর্যন্ত তুমি উঠবস করবা। আসমার বিবাহের কথা কিছু ভাবছো? আপনি থাকতে আমরা কি ভাবব? আমি খোঁজ খবর নিতেছি, এই অগ্রানে ইনশাল্লাহ বিবাহ দেব। কন্যার কি কোনো পছন্দ আছে? পাত্রে দিলে যদি মহব্বত থাকে তাইলে তার আর কিছু লাগবো না, আমার এসে বলেছে। দিলে মহব্বত, এটা কি জিনিস? আপনার দিলে যেমন মহব্বত আছে, রহম আছে, আপনার কন্যা এই জিনিস চায়, আর কিছু চায় না। ও আচ্ছা, এই ঘটনা। আসমা, আম্মাজি। তোমার ছোট মার কাছে শুনলাম দিলে মহব্বত আছে এমন পাত্র তুমি বিবাহ করতে চাও। মা তুমি কি এই কথা আবার বাপ জানরা এসে বলছো? বলছে, ভালো করছে। না ভালো করে নাই। তোমরার মিলমিশ দেখলে মনটা ভালো হয়। লোক মুখে শুনেছি সৎমা খারাপ হয়, তোমার দেখে বুঝলাম সৎমা আসল মার চেয়েও ভালো হইতে পারে। ধরো টাকাটা রাখো।
তোমার আচরণে খুশি হয়ে দিলাম। ধরো এর মধ্যে অর্ধেকটা আসলে তোর, এই নে তুই অর্ধেক আর আমি অর্ধেক। এইটা কি করলা? টাকা ছিললা? না ছিললে ভাগ করবো কেমনে? ঘুমাস না, ভাত রাঁধতেছি, একলগে খামু। জিন্দা কবর নেব, ঠিক করছি। জিন্দা কবরের নিয়ম কানুন জানা আছে নাকি? জানাজার কোন প্রয়োজন আছে? পেশাব করতে যাইতেছো, পেশাব করে আসো, এটা নিয়ে পরে কথা হবে। কাল আবার আমার খুব ব্যস্ততা আছে, দিনের বেলা মেয়ে বাড়িতে খানা খাওয়ানো দাওয়াত। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরেই কথা কব। কাল আমার দাওয়াত আছে রে, মেয়ে বাড়ির দাওয়াত আছে রে, মাছ ভাজা মুরগির মাংস দাওয়াত আছে রে। ও দয়াল, কাল আমার দাওয়াত আছে রে, মেয়ে বাড়ির দাওয়াত। মাছের দরকার নাই, আজ তো আমার দাওয়াত, তোরে খামাখা কষ্ট দিতেছি। সগির, শুনলাম তুই নাকি জিন্দা কবর নিতে চাস? কবে নিবি? জায়গা পাই না, কবরের জন্য কেউ জায়গা দিতে চায় না। ওহো, এইটা তো একটা বড় আফসোস। বাবজান, তুমি সগির ভাইরে একটু কবরের জায়গা দাও। জিন্দা কবর কেমনে নেয় আমার আর ছোটমার দেখনের খুব শখ। সগির,
আমার বড় কন্যা যখন বলছে তোর কবরে জায়গা দিলাম, তুই আমার বাড়ির সিপাত কবর কর, আমার কন্যা জানালা দিয়ে রঙ্গ তামাশা দেখব। জি আচ্ছা, শুক্রিয়া। আপনি জিন্দা কবর নিতে চান কি জন্যে? মানুষের সঙ্গে থাকতে আর ভালো লাগতেছে না, মানুষ এমন খারাপ হয়েছে। সব মানুষই খারাপ? যে বেশিরভাগ মানুষই খারাপ। কি রে সগির, আমিও কি খারাপ? যে বেশি খারাপ। আরে পাগলাই কয় কি, আমি খারাপটা কি করলাম? যে আপনি আপনার প্রথম স্ত্রীর গলা টিপে মারছেন, তারপর সবাই রেখেছেন কলেরায় মরছে, তিন ঘন্টার মধ্যে শেষ, কাজটা ভালো করেন নাই। মানুষ মারা ভালো কাজ না। এই কুত্তায় কয় কি, আমি ওদের কান্না ফলাই দেবো। থাক থাক, কিছু বলবা না, খাওয়ানোর সময় কিছু বলানোর দরকার নাই। পাগল মানুষ, মনে যা আসছে বলছে। সগির তুই খা। মুরগির সালনটা একটু দিবেন, ঝাল হয়েছে কিন্তু খুব স্বাদ হয়েছে। মুরগির সালন দাও। তোমরা যাও, ঘরে যাও, পাগলের খাওন দেখানোর কিছু নাই, সব কিছুর মধ্যে খালি তামসা খুঁজে। খাওনটা শেষ হলে বেতবে নিয়েন না, আপনার রুক্ষাটা একটা টান দেব। মা, আমার একটা কথা শুনুন। একটা পাগলের কথার উপরে কেউ রাগ করে, পাগলের কি বিচার বুদ্ধি আছে? বিচার বুদ্ধি নাই বলেই তো সত্যি কথা ফট করে বলতে পারে। যারা বিচার বুদ্ধি আছে তারা কথা বলার আগে হিসাব করে, পাগল হিসাব জানে না। পাগলের কথা সত্যি না মা, তুমি তোমার বাপরে চিনো না, তুমি বলো তোমার বাপ এমন কাজ করতে পারে? পাগল কেন খামাখামিসা কথা বলবে? পাগল বললে বলল যে জিন্দা কবর নিতে চায়, হের একটা মুখের কথায় তুমি মুখ এমন ভার করে রাখবা? সি মাসি, তোমার না কত বুদ্ধি। চলো আমরা পুষ্করী পাড় থেকে বেড়াই আসি, চোখ মুসুমা। চলো, তুমি আসবা না মা। জৈতরীর মা, আমার মা যখন মারা যান তখন কি তুমি এই বাড়িতেই ছিলা? জি আম্মা। কেন, কিছু কইবেন? আসমা, আসমা, এদিকে আসো, তোমার মাইরে নিয়ে। তোমার মুখ চুক এমন কি জন্যে? একজন সুস্থ লোকের কথা তোমরা বিশ্বাস করবা, না একজন পাগলের কথা তোমরা বিশ্বাস করবা? আমরা আপনার কথা বিশ্বাস করব। এই কথাটা তুমি মুখে বললা কিন্তু তোমার মনেও সন্দেহের বীজ আছে, এই বীজ খুবই ভয়ঙ্কর, আলো বাতাস ছাড়াই এই বীজ বড় হয়, কাজেই এই বীজ উঠায় ফেলতে হবে। আসমা যাও, কোরআন মজিদটা আমার হাতে আইনে দাও। কোরআন মজিদ হাতে নিয়ে বলবো পাগল মিথ্যা বলেছে। বাবজান দরকার নাই। দরকার আছে, অবশ্যই দরকার আছে। যাও, কোরআন মজিদটা আইনে দাও।
মা তোমার কি অজু আছে? অজু সারা কোরআন মসজিদ ধরতে গেছো, এই ভুল আর যেন না হয়। পাগল মিথ্যা বলেছে, পাগলরে আমি কঠিন শাস্তি দিতে পারতাম, কিন্তু পাগল মানুষকে শাস্তি দেওয়া যায় না। সে তো এমনিতেই শাস্তির উপরে আছে, তারে আর নতুন করে কি শাস্তি দিব? ঠিক আছে তোমরা যাও। পায়ে এটা কি লাগাইছো? ঝুমঝুম শব্দ হয়, খোলো। তুমিও আর শোনো, নিয়মিত কোরআন মসজিদ পাঠ করবা। তোমাদের আলাদা করে কোরআন মসজিদ কিনে দিছি না? কোরআন মসজিদ পাঠ করলে মন ভালো থাকে, আজে বাজে চিন্তা মাথা ঢুকে না। যাও। মৃত্যুর সময় আমারে বলে গেছেন ঘরটা ভাঙিস না। আমরা টিনের ঘরই ভালো, খেতাপুরি পাকা দালানের। বর্ষাকালে যখন টিনের চালে বৃষ্টির শব্দ হয়, সেই শব্দ আমার কাছে বড়ই মধুর লাগে। বর্ষাকালে টিনের ঘরের উপরে ঘরই হয় না। তারপরেও সিদ্ধান্ত নিয়েছি পাকা দালান তুলব। মেয়ে বিবাহ দিতেছি, মেয়ে জামাইরে আমি টিনের ঘরে তুলব না। নয়া জামাই এসে টিনের ঘরে উঠব? আমরা কি কাঙ্গাল? আমরা কি কাঙ্গাল? পাকা দালান কই উঠব সেটা দেখতে বাইর হয়েছি, কথাটা এখন প্রকাশ করবা না। পেট কাইটা ফেলালেও কথা প্রকাশ হইব না চাচাজি। হাইজলামি করো, এখন কিসের কিস্তি? খেলা মাত্র শুরু হয়েছে। পিলের কিস্তি? এই পিলা ছিল কই? কিস্তি সামলানোর কোন উপায় আছে? ভালো করে দেখো, অবশ্যই উপায় আছে। সব কিস্তি সামলানি যায় না, কিছু কিছু কিস্তিতে জীবন জেরবার, খেলা শুরু হওয়ার আগেই শেষ। বলা না, শোনো, আমার জ্ঞানের কথা বলবা না। খেলা এক জিনিস, জীবন আরেক জিনিস। খেলার কিস্তি সামলানি যায় না, জীবনের কিস্তি সামলানির অনেক উপায় আছে। আরেকটা খেলবেন?
না, নামাজে রক্ত হয়েছে, যাও মসজিদে যাও, আজান দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এগুলো নিয়ে যাও, গুটিগুলো সাবান দিয়ে দিবা, আমি ছেড় দিছি। আর আমার টুপি আর ওজুর পানি দাও, নামাজে রক্ত হয়েছে। হাসো কেন ছোট মা? তুই পান খাওয়ানোর নিয়ম জানোস না, সেই জন্য হাসি। পান খাওয়ানোর আবার নিয়ম কি? পান খাওয়ানোর সময় প্রথম পিকটা খাইতে নাই, প্রথম পিকে হইল বিষ। তুই এই সাধারণ জিনিসটা জানোস না, সেই জন্য হাসি। তুমি এই জন্য হাসো না, তুমি অন্য কোনো বিষয়ে হাসো। আমার একটা ঘটনা আছে, ঘটনা কাউরে বলতে পারতাছি না, কিন্তু তোরে বলতে ইচ্ছা করতেছে। নিজের গোপন ঘটনা নিজের মেয়ের কাছে বলতে হইতেছে, এইটা ভাববে হাসি। কি ঘটনা বলো না, তোমারে বলতেই হইব, বলতেই হইব, বলতেই হইব। বল্লা কি আসছিস? বাবজান মা কিছু বলবা? ছোট মার সন্তান হবে বাবজান। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুসংবাদ। মুস্তাকরে বাজারে পাঠাও, যেন আগমন মিষ্টি নিয়ে আসে। আর তুমি আমাকে একটা সুসংবাদ দিয়েছো, তোমারও পুরস্কার আছে, এই নাও। ছোট মা, তোমার সুসংবাদ দিয়া বাবজানের কাছ থেকে এই পুরস্কার পাইছি, এটার অর্ধেকটা তোমার। এই কি করস? কবর খুঁড়তেছি। বড় মিয়া কবর খোঁড়া জায়গা দিছে, বলো তো যায় না, কখন আবার ফট করে বলে বসবেন, জায়গা দেব না, তার আগেই কবর খুঁড়ে রাখতেছি। কত পাগল দেখলাম, তোর মতো পাগল দেখি নাই। আমিও তাই, আমি এরকম পাগল দেখি নাই। আল্লাহ বাগের কাছে হাজার শুকুর, আমার একটা ভালো পাগল বানাইছে। কবর খুঁজতেছি রে ও দয়াল, কবর খুঁজতেছি রে ও মুস্তাক ভাই, কবর খুঁজতেছি রে। জি আজ কবরে দাখিল হইতেছি, আপনার দোয়া নিতে আসলাম। তুই কি
তুই কি সত্যি সত্যি কবরে ঢুকবি? জি, আমি পাগল মানুষ, আমার এক কথা, বিছানা বালি সব নিছি, তাই বৃষ্টি হইলে কি করব চিন্তা করে পাই না। আপনি তো একটা বিষয় ফয়সলা করলেন না। কোন বিষয়? আমি কবর নামবো, আমার জানাজা হবে না, আমার জানাজা পড়াবেন না। যা তুই দূর হ, আমার সামনে থেকে। মৌলানা সাহেব, মৌলানা সাহেব পাগল জানা যাবে না। মৌলানা সাহেব দূর, মৌলানা সাহেব পাগল জানা, মৌলানা সাহেব, মৌলানা সাহেব পাগল জানাজা হয় না। সব মানুষের জানাজা হয়, পাগলের হয় না। আমার গাল ডাউটো কামাই দেন না, আজ ইনশাল্লাহ আমি কবরে নামবো। ভাগ অমন করেন কেন, আজ আমি কবরে নামবো, একটু পাক পবিত্র হয়ে নামা লাগবে না? নাপিত ভাই রে, আমার গালটা কামাই দেও রে। ওই গান বন কর, একটা নাতি খাবি যা, ভাগ গান বন কর। এই ওর গালি দুটো পৌঁছ দিয়ে দাও, আগে পাগল বিদায় করো, আমারটা পরে করো, যাও যাও, যা কইলাম করো। ওই মুস্তাক ভাইয়ের মতন গালে ই দেন, সাদা সাবানের ফেনা দেন, আর ওই গায়ে সাদা গিলা পরাই দেন। ওই কথা কবি না, যা করতেছে করতেছে। ওই দুটো পৌঁছ দাও। হয়েছে হয়েছে, যা বিদায় হ। আরে বাপরে বাপ, এত লাটসা হয়ে গেছে, ১০ টাকা দিয়ে গেছে। নাপিত ভাই রে, আমার গাল কামাইয়া দিছে রে, নাপিত ভাই রে। তোমরা স্নান করতেছো, এটা দেখা ঠিক না, আল্লাহ পাক গুনাহ দেয়। আপনি কবরে কবে ঢুকবেন? ইনশাল্লাহ আজই ঢুকবো বোন, একটু দোয়া রাখো। কবরে কি খাওয়া দাওয়া করবেন নাকি উপাস থাকবেন? চিরা মুড়ি খাবো, ভাত মাছ তরকারি মাংস নিষিদ্ধ। কয়দিন থাকবেন বলে ঠিক করছেন? একবার নামলে আর উঠবো না, জগতের মানুষ সব খারাপ, মানুষের সাথে থাকতে আর মন চায় না। সগির ভাই, আমরাও কি খারাপ? এখনো জানি না, মনে হয় খারাপ। চাচাজি, সগির পাগলা সত্য সত্যই কবরে নামতেছে, না করে দিই বাড়ির সিপাত যন্ত্রণা, দুনিয়ার মানুষ দেখতে আসতেছে। কিছু বলার দরকার নাই, পাগল ছাগল মানুষ, দুই একদিন কবরে থাকলেই সব মিটব। যাও এখন যাও, খেলানোর সময় যন্ত্রণা। কিস্তি খেলতে বসনের আগেই তুমি কিস্তি দিয়ে দাও, পাইছো কি? কাটানির ব্যবস্থা আছে? না।
এটা কি করলেন আপনি? কি করলাম দেখো নাই, স্যার দিছি। কিস্তিমাত আপনি নিতে পারেন না, কিন্তু জীবনে কিস্তিমাত হয়, ঠিক মতো চাইলে দিতে না পারলে। বাবজান, সগির পাগলা কবরে নামতেছে, আমি আর ছোট মা দেখে আসি। যাও দেখে আসো, মাথার কাপড় দিয়ে যাও। আর মোল্লা সাহেবের সালাম কি দিছো? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আদব কায়দা কিছুই শিখলো না, আফসোস। আপনি আমাকে বিচার করেন, আপনি এলাকার বড় মিয়া, আপনার বিচার সবাই মানবে। কিসের বিচার? মনোনয় সাহেব আমারে জানাজা পড়িতেছে না, এত করে কইলাম আমি পাগল বলে জানাজা পড়ায় না। হাসোনা বোন, হাসোনা, তোমার মায়ের অপঘাতে মৃত্যু হয়েছিল, তোমার পিতা তারে গলা টিপে মারছে, তারও জানাজা হয়েছে, আমার জানাজা হবে না কেন? আমার জানাজা হবে না কেন? লাগবে না, তোমার জানাজা লাগবে না। পাগল মানুষের মনে যা আসে দিনমান তাই বলতে থাকে, অতি সত্য কথা। মা শুনো, সগির ভাই মনে হয় কব্বরে একলা ডরাইতেছে, একটু পরে পরেই গানে টান দিতেছে, গলা কিন্তু ভালো, গান শুনবা? সগির ভাই, সগির ভাই, আমার ছোট মার একটা গান শুনান। না না দরকার নাই, তোর বাপ শুনলে আবার রাগ হইব। সগির ভাই দরকার নাই। আচ্ছা দরকার নাই, মা তুমি যাও তো, বাপজানের সাথে গিয়ে ঘুমাও, বাপজান একলা ঘুমাইতে পারে না। আসমা মা, তুই খুবই ভালো একটা মেয়ে, আমি সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার প্রথম সন্তান যেন মেয়ে হয় আর যেন তোর মতো হয়। আমি কি তোমার মেয়ে না ছোট মা?
একটা বাংলা বইয়ে কাপড় পেঁচাইয়া আপনি কোরআন শরীফ বানাইছেন, সেই কোরআন শরীফ ছুইয়া আপনি মিথ্যা কথা বলছেন। চুপ চুপ! আপনি মানুষ খুন করছেন। চুপ! আপনি চুপ! সগীর, ও সগীর, উঠাই উঠাই! কি হয়েছে? কোনো কথা না, সব মাটি ফেল, মাটি ফেল!